স্বামী আমার যেমন তেমন, দেউরাই আমার মনের মতো রে, দেউরা মরলে হব পাগল হব দেশ তাদিরে। নাউজ বিল একটু জোরে কর। আমি যাওয়ার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন, আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল। আল্লাহ বললেন আল্লাহ দিনে লাইয়া সাধু না, দূর দূর শব্দ তাফসির করতে গিয়ে বলেছেন, মিথ্যা কথা বলা যাবে না, জোর শব্দের তাফসির করতে গিয়ে বলেছেন, গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি তখন যা চাচাকে বললাম, চাচা আপনি এত সুন্দর গান জানেন, বলে আমি আরো ভালো গায়ন জানি। আমার আর একটা হাদিস মাথার মধ্যে ঢুকে বইল, হাসান ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়া ইবাসরিয়াদুল জান্নাহ রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ। কোন রাসূল বলছেন যেটা অন্যায় তার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ, সুবহানাল্লাহ। কোন আমি চিন্তা করলাম, বুড়া মানুষ এইভাবে মধুর সুরে গান গাচ্ছে, আমি যদি প্রতিবাদ না করি হাদিস হিসেবে আমি আল্লাহর কাছে ঠেকে যাব। আমি চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গান জান, আরো ভালো গায়ন জানি। দেখেন আমাদের দেশে বুড়োরা কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি বাড়ির ছোট ছোটখাটো কাজকাম করে আর গান গায়। আপনি হুজুর মানুষ গান গান, তখন চাচা আপনার বয়স কত, চাচার সাথে কেমন মারামারি করা দেবে, কথা কয় না রে, মারামারি করা দেবে। যেমন আমার ছোট্ট ছেলে আছে, আমার বড় ছেলে বিয়ে করেছি, আমি এক রুমে, ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে, ও শুয়ে থেকে গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, তিনটা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা যাবে না, তখন আমি আর এক রুমে থাকি, ওর সুরের সাথে সুর লাগাইয়ে বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি, আর বেটা নাই, আরে ওকে আত দিয়ে মারি নে, আতর দিয়ে মারছি, কথা কয় না। আমি বললাম চাচা আপনার বয়স কত, চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা আপনার 80 থেকে 82 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, এখন তো আমি ইয়ং ম্যান, কথা কয় না, তখন তো এখন তো দাড়ি বেগে গেছে, এক তখন জোয়ান ছিলাম, চাচা আমাকে কয় ভাতিজা তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে কয় তুমি বলো। আমি তখন বললাম চাচা তুমি বলো, না মাত্র সঙ্গের সাথী এই হইবে এ গোরের বাতি রে, আখে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, বলুন আখে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখে রাতে। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মর্যাদা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ মানুষকে পাঠাইছে তার ইবাদত করবার জন্য, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগী আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ তো কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 যাকে বললেন আকিমুস সালা, নামাজ কায়েম করো, ওয়াতুকু যাকাত, যাকাত আদায় করে, এ কথা টাকা তালে আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা, কেন বা আল্লাহ নামাজের কথা বললেন, একটাবার যদি আল্লাহ হুকুম দিতেন নামাজ ফরজ হওয়া যাইতেন, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো, এ কথা কার, রোজা ফরজ হয়ে গেছে, এই রকম যদি একবার করে যদি আল্লাহ বলতে আকিমুস সালা নামাজ কায়েম করো, নামাজ ফরজ হওয়া যাইতো, আল্লাহ কেন বিড়ি আছে জায়গা আপনার নামাজের কথা বললো, সালাতের কথা বললো, কারণ বলেছে এই কারণে একটা লোকের যদি অসুখ হয় সাধারণ ওষুধ খায়া যদি না সারে, ওই লোকটাকে দেয় বাজান হাই অ্যান্টিবায়োটিক, কথা কয় না রে,
জোরকম ঠিক কিনা? এটা বললি তো হয়, মানে এদের কণ্ঠ সুর পার তালুয়ার থেকে উঠতেছে কেবল। আমার ভাইয়ের আমার আল্লাহ একবার বললি ফরজ হওয়া যায় তো 82 জায়গা কেন বলেছেন? কারণ আপনার যখন অ্যান্টিবায়োটিক খালি অসুখ বাদন সারিয়া যায়, এই নামাজটা হলো বাদন অ্যান্টিবায়োটিক। এই নামাজ পড়লে ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় ওয়াস্তিল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ এই মানুষটাকে ভালো পথে ফিরিয়ে আনে। চিল্লে এখন ঠিক কিনে এই নামাজ সাত অঙ্গে নামাজ পড়তে হবে, যতক্ষণ কয় অঙ্গ আরো জোরে সর হল না, সাত অঙ্গ দিয়ে নামাজ পড়তে হবে। আপনার আপনি প্রথম দাঁড়াইবেন, এরপরে দাঁড়ালে আপনার নজর চলে যাবে বা যান যেই জায়গায় আপনার সিজদা পড়বে। আপনি যখন ওই আপনার এই ভাগ্যর প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাগ জমিনে ঠেকাইয়া যখন বলবেন সুবহান রব্বিয়াল আল্লাহ, আপনি যখন বলবেন আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তোমার পায়ে আমি সিজদা দিয়েছি। কোন ব্যক্তি এই এডিসি এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সিল্লাইয়া কন সুবহানাল্লাহ, আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে আপনি ঘোষণা দিলেন, এরপরে সালা পড়ি আল্লাহর প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? ইতিমধ্যে আপনি দাঁড়াইয়া প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে আপনার মাঠের মধ্যে, কথা বুঝতেছেন না? মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন অথচ আপনি দাঁড়া আছেন, আপনার বডিটা আছে যায় নামাজে, আপনি কিন্তু নামাজে কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়তেছেন, এরপরে আল্লাহর প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে বাদান মাঠের মধ্যে, কথা বুঝতেছেন না? এরপরে আপনি যখন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে, আপনার মনটা চলে গেছে ফরিদপুর বাজারে, আপনি বাজার করতেছেন, আলু কিনছেন, বাগুন কিনছেন, তরি তরকারি কিনে বাজার করে আসতেছেন, অথচ আপনি দাঁড়া আছেন হলো নামাজে, কথা কি বুঝতেছেন? আপনি নামাজে দাঁড়াছেন ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা না আস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, সকল প্রকারের সাহায্য আল্লাহ তোমার কাছে চাই, সাহায্য চাব কার কাছে? আরো জোরে, অথচ নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সকল প্রকারের সাহায্য চাই, তোমার ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ছেলে তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমারা কোন জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে। এইরকম গান দিয়া বাজার দিয়া মাঠ দিয়ে যদি জরা খিচুড়ি করে সেই নামাজটা, এই নামাজ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে না। চিল্লাই এখন ঠিক কিনে, তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মমিন ভাই, নামাজ সারা বেঁচে যাবার উপায় নাই। আমাদের দেশে মাইক ধরে গজল গায়, নামাজ পড়ো রোজা রাখো মমিন ভাই, কথা তো ভালো, নামাজের কথা আল্লাহ যেই জায়গায় বলছে ওই জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে, সুবহানাল্লাহ, কোন যেই জায়গায় নামাজের কথা ওই জায়গায় রোজার কথা আল্লাহ বলে নাই, যেই জায়গা আকিমুস সলা অত ও যাকাতের কথা আল্লাহ বলছে কি বলবে নাই? আপনার যাকাত কাইটে দিয়ে ওই জায়গা বাদাম যাকাত উদ্দু করছে, করিয়া নামাজের সাথে সালাতের সাথে 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 বাদাম আপনার রোজা লাগাইছে, কারণ আপনার যাকাত দিলে বাদাম টাকা লাগে, পাবলিক এত চালাক, কথা কয় না? কথা কয় না? এইগুলি কাটলোকে আল্লাহ নিজেই বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আকিমুস সালাত অথবা কুতিবে আলাইকুমুস সিয়াম, এইভাবে আল্লাহ বলে নাই, যেই জায়গায় নামাজের কথা বলছে পাশাপাশি আল্লাহ 30টা জায়গা বলছে আপনার যাকাত আদায় করো। বাংলাদেশের বাঙালিরা এত সালাত, যেই জায়গায় নামাজ আছে নামাজটা ঠিক আছে, কারণ নামাজ পড়লে তো বাদান পয়সা লাগে না, আর রোজা রাখলেও পয়সা লাগে না, কারণ যাকাত দিতে বাদান পয়সা লাগে, এই জন্য জাকাত
মাঝখান থেকে কাটিয়ে দিয়ে উঠো দিয়ে বাদার নামাজের রোজা লাগাইছে সহজ সহজ পন্থা, কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার ভালো কথা, আমরা বলি নামাজ পড়ো রোজা রাখো মমিন ভাই, আপনার নামাজ সারা বেঁচে যাবার উপায় নাই। কথা তো খুবই ভালো, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়া দেখি নতুন বাতার জুতানা, কথা কয় এই যে সামনে জুম্মাবার আসতেছে কালকের দিন পরই নাকি কয় দেখবেন কিছু ডিজিটাল মুসল্লি আছে সাত দিন নামাজের কাছেই যায় না, আছে না নাই? সাত দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দেয় জুব বগায় দেয় আবার সেন লেয়, আমরা লে আদর ওরালাই সেন, কথা কয় না রে, আছে না নাই? এরপরে মসজিদের আগের কাতারে দাঁড়াবে পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়বে, ও এক কাতারে সিরিয়াল পায় না, ও সাত দিন পরে একদিন বাদার নামাজ পড়ে আগের কাতারে দাঁড়ায় দাঁড়াইয়া জোরো করে গলা খ্যাক করে দিয়ে দেখায় ই আমি কোলে আইছি, আছে না নাই? ওদের নামাজ দুই রাকাতের ভিতরে সীমাবদ্ধ, ইমাম সাহেব সাহেবের দুই রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুলি সুর সুর করে বাদান বের হয়ে যাচ্ছে, কথা কয় না রে? তারপরে কি ভালোভাবে যায়, মেহরবানি করে পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়, যদি ধরা পড়ে যা যদি বলা যায় ভাই যেন আপনি আমার জুতো নিলেন, তখন কাউ হো মাথা ঠিক নেই, মানে এইদিকে মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকার দাম 50 গ্রাম ওজন ওইটে রাখছে, 750 টাকার দাম বাতার জুতো পার মধ্যে ঢুকাইছে, কথা কয় না? কথা যতক্ষণই আমি জুতো চোরে মামলা দেখছি একটা দিনে দেখলাম না যে নতুন থুয়ে পুরন নিল, কথা কয়? খালি পুরন থুয়ে নতুন, তাহলে বোঝা গেল যাতে মাতাল তাহলে ঠিক। আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজটা পড়া লাগবে, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম, নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া বাদান কোনো পথ নাই। আল্লাহ রসুল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের বেহেস্তের চাবির নাম হলো বাদান নামাজ, যার নামাজ আছে জান্নাতের চাবি পাবে, নামাজ নাই চাবি নাই জান্নাতের মধ্যেও বাদান ওই লোকটা প্রবেশ করতে পারবে না, চিল্লাইয়া বলুন ঠিক কিনে? এ বাবা বড় করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাসীরা ওয়া নাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা উটনি বাদান বান্দা আছে, আমার নবী দেখতেছে একটা উটনি বাদান গাছের সাথে বান্দা আছে দূর থেকে দেখতেছে, কিন্তু উটনি আমার নবীকে দেখিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিব এর সাথে দুইটা কথা বলতে চাই, আল্লাহর কুদর বোঝা যায় না, উটনির জবান খুলে যায় কোন সুবহানাল্লাহ, উটনি আমার নবীরে দেখে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডানে তাকায় লোক পায় না, বামে তাকায় লোক পায় না, সামনে তাকায় লোক পায় না, পিছনে তাকায় লোক পায় না, নবী বলে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে কিন্তু আমি লোক পাই না, কারণ তাকে আগাজা দেখে উটনি রসুল রসুল বলে ডাকে, উটনি রে কেনই তুমি আমারে ডাকলে, কি জন্য তুমি আমাকে ডাকছো? এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমার নবী উটনির চেহারার দিকে ছায়া দেখে আপনার জায়গা জায়গা থেকে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্ত গুলি বাদান বের হয়ে গেছে, রক্ত গুলি টাস টাস করে জমিনে পড়তেছে, আমার নবী উটনির গায়ে এই রকম কাটা দাগ দেখে রসুল সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে আহারে তোমার এই দুরবস্থা কে করলো, কেমন করে বা হইলো? আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় আমাকে ধরিয়ে ধরিয়ে আইনে চাবুক দিয়ে দিয়ে পিটায়, তাতে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্তগুলি বের হয় গেছে, রক্ত গুলির
টাস টাস করে পড়তেছে গো নবীজি, আমার এই দুঃখ দুর্দশা, আমার এই অবস্থা দেখে কেউ আফসোস করে না, কেউ আমার মালিককে কেউ কোনোদিন নিষেধ করে না, কেনই আমার মালিক প্রত্যেক দিন এমনি করে আমারে পিটে। ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলাম। নবীজি গো, আপনি নিজকে বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর কেন এই রকম করে আমারে পিটে। আমার নবী উটনির মালিকের কাছে যা ডাকলেন, ও উটনির মালিক, উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি আমাকে ডাকলে তো আমি আপনার বাড়িতে যাইতাম, নবী গো কষ্ট করে কেন তুমি আমার বাড়িতে আসলা? আমার নবী বলে, উটনি রে, আমি আসলাম, আমি আসি নেই রাস্তা দিয়ে, আমি হেঁটে যাচ্ছি, তোমার উটনিটে আমারে দেখে আমারে ডাক দিল, আমি কাছে গেলাম, আমার আদালতে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কি বিচার চেয়েছে গো নবীজি? আমার নবী বললেন, উটনির মালিক তুমি শোনো, তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে, কেনই বা তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে পিটাও? এইরকম করে মেরেছ, এইরকম করে পিটাইছ, গায়ের চামড়া গুলি উঠে গেছে, আপনার পশম গুলি উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্ত গুলি বের হয়ে গেছে, রক্ত গুলি এখনো পর্যন্ত টাস টাস করে জমিনে পড়ছে, যেইভাবে রক্ত পড়তেছে, আবার এইভাবে কিছুদিন যদি এক দুই দিন রক্ত প্রবাহিত হয়, তুমি দৈনিক পিটাও, এইভাবে রক্ত প্রবাহিত হলে উটনি তো এমনিই তো পড়িয়া মারা যাবে, কেন তুমি তোমার উটনিটাকে মারো? আমার আদালতে মামলা দায়ের করছে, কেন তুমি মারলা? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া, এরপরে রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি, সকালবেলা গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, রশি কাটছে কাশি কাটছে, মাঠের মধ্যে পালিয়ে আছে, ভাগিয়ে থাকে, প্রত্যেক দিন গোয়াল ঘরে আমার উটনিটাকে পাই না। আর সকালবেলা শীতের দিন গো নবীজি, আমার কষ্ট হয়, আমার উটনিটাকে খোঁজা খুঁজি করে আমি ধরিয়ে আনি, আবার বাড়িতে আনিয়া এরপরে এই জন্য আমি লাঠি দিয়ে এরপরে আপনার চাবুক দিয়ে আমার উটনিটাকে এইরকম করে পিটে এইরকম করে শাসন করিয়ে। আমার নবী এই কথা যখন শুনলেন, উটনি বলে, ও উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? তুমি রশি কাটো কাশি কেটে মাঠের মধ্যে কেনই তুমি পালিয়ে থাকো? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর আমার মালিক আমারকে মাঠের থেকে সরাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল, আমি দেখছি আপনি আপনার সাহাবী আজমাইদেরকে নিয়ে নামাজের কথা বলতেছিলেন, আর বলতেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ও নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছেন, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আমার এই মালিক প্রত্যেক দিন চার ওয়াক্ত নামাজ পড়ে, এশা নামাজ পড়ে না, ওযু দেওয়ার ভয়ে, কথা বুঝতেছেন না, ওযু দেওয়ার ভয়ে এশা নামাজ না পড়ে বেসানা ঘুমাতে যায়, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে, ওই গজব যদি এই বাড়িতে পড়ে ওই গজব আমার উপরেই পড়বে, আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি, সিল্লাইয়া কর মারহামা। উটনি যখন আমার নবীর কাছে অভিযোগ করে, উটনির মালিক এই কথা শুনিয়া ওয়াজার নয় না চোখের পানি ছাড়িয়ে দেয়, আর মনে মনে চিন্তা করতেছে, আহারে, আমি একজন মানুষ, আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু উটনির উপরে তো আল্লাহ নামাজ ফরজ করে নাই, কিন্তু আল্লাহের আল্লাহর গজব দেখে উটনি এতই ভয় পাইয়েছে, উটনি গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। উটনির মালিক আমার নবীর হাত মোবারক
জরা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছ গো নবীজি, আমি ঈশা নামাজ পড়ি না, আর আল্লাহর গজব আসবে, গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। নবীজি গো উঠোই আপনার গজব দেখে ভয় পায়, আমরা মানুষ আপনার গজব আল্লাহর গজব দেখে ভয় পাই না। ও নবীজি আজকে থেকে তওবা করলাম, আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন এই দুনিয়ায় বাঁচা রাখবে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, চিল্লাইয়া কোন মারহামা, তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আরো জোরে জোর হইল না? আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার বলুন, আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর। ও যে ফজর গেল ঘুমের সাপে, জহর গেল কাজের সাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না। আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর। দেখছেন না যে সাইজ কি কইর না? শোনেন, আমার একটা বদ অভ্যেস আছে, আসর নামাজ পড়ে আমি হাঁটা কোটা করি, আষাঢ় মাস আসর নামাজ পড়ে নদীর কাদা দিয়ে হাঁটতেছি। এক বুড়ো মানুষ মানে দান কাটিয়ে খেয়ার শুকাইয়া পোয়াল শুকাইয়া রেখে দিছে, এক বুড়ো মানুষ ওখানে বসে এলান দিয়ে গান গাইতেছে, স্বামী আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতো রে, দেউরা মরলে হব পাগল হব দেশ তাদিরে। নাউজুবিল একটু জোরে কর, আমি যাওয়ার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন, আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল। আল্লাহ বললেন, আল্লাহ দিন এলাইয়া সাধু না, দূর দূর শব্দ তাফসির করতে গিয়ে বলেছেন, মিথ্যা কথা বলা যাবে না, জোর শব্দের তাফসির করতে গিয়ে বলেছেন, গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি তখন যা চাচাকে বললাম, চাচা আপনি এত সুন্দর গান জানেন, বলে আমি আরো ভালো গায়ন জানি। আমার আর একটা হাদিস মাথার মধ্যে ঢুকে বইল, হাসান ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়াহিয়াই রাসিয়াদুল জান্নাহ রাওয়াহুল বুখারী, সুবহানাল্লাহ। কোন রাসূল বলতেন, যেটা অন্যায় তার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ, সুবহানাল্লাহ। কোন আমি চিন্তা করলাম, বুড়ো মানুষ এইভাবে মধুর সুরে গান গাচ্ছে, আমি যদি প্রতিবাদ না করি হাদিস হিসেবে আমি আল্লাহর কাছে ঠেকিয়া যাব। আমি চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গান জান, আরো ভালো গায়ন জানি। দেখেন আমাদের দেশে বুড়োরা কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি বাড়ির ছোট ছোটখাটো কাজ কাম করে আর গান গায়। আপনি হুজুর মানুষ গান গান, চাচা আপনার বয়স কত? চাচার সাথে কেমন মারামারি করা দেবে? কথা কয় না, মারামারি করা দেবে? যেমন আমার ছোট্ট ছেলে আছে, আমার বড় ছেলে বিয়ে করেছি, আমি এক রুমে, ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে, ও শুয়ে থেকে গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, তিনটা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম, ওর সাথে তো মারামারি করা যাবে না, তখন আমি আর এক রুমে থাকি, ওর সুরের সাথে সুর লাগাইয়া বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি, আর বেটা নাই, আরে ওকে আত দিয়ে মারি নে, আতর দিয়ে মারছি, কথা কয় না। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যা আমার বয়স হলো 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম, চাচা আপনার 80 থেকে 82 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, এখন তো আমি ইয়ং ম্যান, কথা কয় না, তখন তো এখন তো দাড়ি বেগে গেছে, তখন জোয়ান ছিলাম, চাচা আমাকে কয় বাতি যা তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার
আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো আমাকে কয় তুমি বলো। আমি তখন বললাম চাচা তুমি বলো না মাত্র সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে আখে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে বলুন আখে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে আখে রাতে আমার জবান থেকে এই গান শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দেখ কান দেয়ার বলে বাতি যা জীবন ভরা লাইলি মজু শ্রীবনাদের প্রেমের গান গাইছি বেটা এত সুন্দর কেউ বুঝ দেয় নাই আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা আজকে আমার অন্তর চোখ খুলে গেল তোবা করলাম আল্লাহ যতদিন বাসা রাখে আর জিন্দিগির জীবনে গান বাজনা গাব না আল্লাহর গরমতি ছাড়বো না চিল্লাইয়া কন্মার হাওয়া মাইহাদি আল্লাহু ফালামু দিল্লাহিলা আল্লাহ যারে হেদায়ত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতন মৌলবী বাপসু আনসারিকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়ত নসিব হবে না হেদায়তের মালিককে আরো জোরে আমি হেদায়ত মূলক কিছু কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি যারা হাত তুলছেন মহাব্বতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে আমার ভাইরা আমার শোনেন ইদানিং কিন্তু আমার একটা বদলাম হয়ে গেছে বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না আমার লাঠি বলতেছে আলহামদুলিল্লাহ এর মানে লোকটা মরুক জমেন আর যাই করেন হিসাব করে জমেন আমাদের দেশে নিয়ম আছে কোরআনের মাহফিলে আছে এরকম করে জমে আছে না নাই এরপরে মসজিদে সাত দিন পরে একদিন হুজুর যখন মেম্বার উঠে বয়ান করে খালি জমে একটা দিনে তো শুনলাম না যে মাঠের মধ্যে কাজ করতে করতে শুনলাম আর ইমাম সাহেব বয়ান করে তোমার খারাপ লাগে না জমার লাগে ওইটা উনি ইমাম সাহেব বয়ান করে এরকম করে খুতবা বাদ দে বয়ান বাদ দে কতক্ষণ এইরে মানুষ দেখছি এইরকম মানুষ দেহি নেই মাঠের মধ্যে কাজ করে শহীদ হওয়া যাও কিন্তু একটা দিনে জমা দেখলাম না কোরআনের মাহফিলে আর মসজিদে গেলে তোমার জমা আছে জমো তোমার গুতোয়া দিবে কথা কি অবাস্তব বলতেছি নাকি আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে ইবাদত করা লাগবে আল্লাহর আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়ে যদি শয়তানের বন্দেগি করি একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো বাদান আপনার শয়তানের রাস্তা রাস্তা হলো দুইটা জোরে কন কয়টা তরিক হলো দুইটা এত তরিক আমি বুঝি না দুইটা তরিক বুঝি একটা হলো আল্লাহ বললেন ইন্নাল দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম সিল্লাইয়া কন সুবহানাল্লাহ আর শয়তানের কাছে মনোনীত ধর্ম হলো মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে আনা কথা কয় না কথা কয় না আমার ভাইরা আমার একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো একটু আগান জানে ভাই ওদিক জায়গা আছে ওখানে বসেন এতে পিছন দিকে তাকা দিছে এদিক টাকা আছে দরকার পরে পর্দা খুলে দেন
এই বলে বসেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, লাইলাহা, প্রয়োজন হলে পর্দা খুলে দেন, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কেনি মানুষের কাম, দুজন উঠে গেল বসার জায়গা করে দিল, এরকম কেনি দুই চারজন আসেন উঠে যান থাকার বসার সুযোগ করে দেন, এটা জ্ঞানের কাজ। আচ্ছা এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, যতই কালো হই, আলেম যতই কালো হোক, হাফেজ যতই কালো হোক, তার চেহারার দিকে তাকিয়ে থাকলে সগিরে গুনা মাফ করে দেখে। যেরকম একটা চেয়ারম্যান মেম্বার এমপির গায়ে মুখের দিকে তাকালে সগিরে গুনা মাফ করে দেয় না, কি কোন দেয়? এই যে আমাদের ইলেকশনে দাঁড়াইছে একজন মহিলা, ওর নাম জানি কি, মাহিয়া মাহি, ও চেহারার দিকে তাকালে কি কবিরে গুণা সগিরে গুণা মাফ হবে? কথা কোন? আসলে যেগুনি রাজনীতিবিদ তারাই কবে রাজনীতি, ও জীবনে রাজনীতি জানে না, এটা মাথা মোটা ভেদদুষ, মাথা মোটা, জীবন বড় মেয়েদের পিছনে পিছনে ঘুরছে, মহিলার কোমর একবার ডান পাশে গেছে, ওর ডান পালে তাকাছে বানরের মতো, বাম পাশে গেছে বাম পালে তাকাছে, কথা কোনা কথা কোনা, সে আমার মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে যা ঢুকে বক্তৃতা দিচ্ছে, আমাকে যদি এই আপনার বড় মূল্যবান বড়দের জয়যুক্ত করে যদি দেশের এমপি বানান, আপনাদের এই দেশের বারোটা বাজা ছাড়বো। ও বলতেছে যে দেশের মঙ্গল করবে, আসলে মঙ্গল করবে না, দেশের অমঙ্গলটা কে আনবে? আচ্ছা ফেদ্দু যদি দেশ না না ও বাবা ওর পারবে না, ভালো হয়েছি, আল্লাহ কাম ভালো করছে, জানে যে ওর সওয়াল আসলে ওর ছেলে তালেম বানাবে না, হাবে সোনা বানাবে না, বানাবে আর একটা নায়ক, ও একটা বদমাইশ আর একটা বদমাইশ বানা বসে থাকতো, এদিন আল্লাহ করে পরিষ্কার করে দিছে। তুমি মেয়েদের পিছনে ঘুরছে, তোমার রাজনীতি করার দরকারটা কি? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সাথে করে রাজনীতি করতে পারবে? জীবন মনে ঘুরছে মেয়েদের পিছনে, আর সে যদি রাজনীতির মাঠে আসে এই মুসলমানের বারোটা বাজা ছাড়বে, ও যদি এমপি হয় এই দেশের মাহফিল বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামে গ্রামে নাটক থিয়েটার চালু করে দিবে, তারপরে মাথায় টুপি ছাড়ছে, জীবনে তো টুপি দেখি নেই, ইলেকশনের সময় আছে আর মাথায় টুপি নিয়ে কি আল্লাহর ওলি হয়ে গেছে, মনে সৌতো আসমান থেকে সুর সুর করে নামিয়েছি, টুপি ছাড়ে না, মসজিদের মেম্বার উঠে বক্তৃতা দেয় আর হুজুররা ছাড়িয়ে দেয়, কারণ হুজুররা জানে যদি বছর যদি না দেয় তাহলে তো আমি মাস গেলে 7,000 টাকা বেতন, এটাও আমার আউট হবে না, বাঙালির তো এইটাই চায়। তারপরে ওই যে মাহিয়া মাহি, এই মাহিয়া মাহি সেই আবার দেশের এমপি হবে, চিন্তা করছে তার চরিত্র কালা দাগ নাই, তার আমার মার্কা হলো টাক মার্কা, তেরাক কি মার্কা, সেই আবার এমপি হয়ে বর্ষাচ্ছে মানুষের কাছে, এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যদি দেশের নেতা হয় এ দেশের বারোটা বাজে যাবে, তোরা মানুষের জাহান্নামের পথে নিচ্ছিস, ওখান থেকে নিতেছিস নে আবার গ্রামে গ্রামে ঢোকা লাগবে জাহান্নামে নেওয়ার জন্য। হ্যাঁ তার মার্খা হলো টাক গাড়ি, কি গাড়ি? মাহির মার্খা যদি টাক গাড়ি হয় এই টাকের ড্রাইভার হওয়া লাগবে টাকলা মুড়ুয়া, কথা কোন? মাহির মার্খা টাকের গাড়ি, মাহির মার্কা টাকের গাড়ি, টাকটা মুরত হয় তার ড্রাইভার, বুলডুজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর, হায় যাইবে বাংলার উপর, চিত্র জগৎটাকে চিত করে বাড়ি ফলাইছি, চলচ্চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকে এসে সোনার বাংলা চিত করিবে, ওরাই দেশের এমপি হইলে, চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকে এসে সোনার বাংলা চিত করিবে, এই সমস্ত আপনার এমপি হইলে।
মাহির মার খাতা গাড়ি টাকা মুরত হয় তার ড্রাইভার বুলডুজার চালাইয়া দুইজন যাইবে বাংলার মারিয়ে দিলেন এক খান বাসিয়ার যদি এতে কিয়ামতের লক্ষণ কি দেখলেন এইগুলি কিয়ামতের লক্ষণ না না ঠিক হেন কবে বাড়ির যা বোর কাছে ঠিক কয় খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো আমি যদি ঘন্টা খানি থাকি আপনার আসন তো ইনশাল্লাহ নারাই তাকবীর আল কোরআনের হাল হোক আল হাদিসের হাল হোক টেলিভিশনের হাল হোক হ্যাঁ জ্বলাম টেলিভিশনে আলো জ্বলাম আমার ভাইরা মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নিয়তে বাদান শুনতে হবে তাহলে আপনার এই সমাজের মধ্যে বাদান যারা যেই কাজ জানে সেই কাজ তারা করুক কারণ মোল্লা করে বাদান ইমামতি মোল্লা ইমামের আপনার কিভাবে নামাজ পড়া লাগবে কিভাবে নামাজে দাঁড়ার লাগবে এটা মোল্লা জানে জোর কম ঠিক কিনা যে কৃষি কাজ করে সে কিন্তু রাজনীতি মাঠের থেকে উঠে আসিয়া মাঠে কাজ করতে পারবে আর আমরা মাঠের মানুষ মাঠে ঘাটে আমরা কাজ করি আমাদের যদি সংসার চালাতে দেয় সংসার আমরা চালাতে পারবো না চালাতে পারবো আমার সংসার কিন্তু সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না চিল্লে এখন ঠিক কিনে তাহলে তোরা চিত্র জগতের মধ্যে ছবি করতেছিস করে গা পারলি তো বা কর তোর কেন রাজনীতিতে আসা লাগবে এর মানে মানুষের ইমান নষ্ট করবি এটা কেমতের একটা লক্ষণ